আচ্ছা, আমরা আজকে একটা সাইট নিয়ে আলোচনা করবো, খুব ভালো একটা সাইট, খুব ভালো এখান থেকে লিড নিয়ে আসতে পারবেন। সাইটটার নাম হলো ডিসকর্ড, ঠিক আছে? এই যে ডিসকর্ড, এই এইখানে আমাদের একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। অ্যাকাউন্ট তৈরি করার পর আমাদের এখান থেকে আমাদের একটা সার্ভার তৈরি করতে হবে। সার্ভার তৈরি করার পর আমরা এখান থেকে চ্যাট করার মাধ্যমে, চ্যাটের মাধ্যমে আমরা ট্রাফিক নিয়ে আসতে পারবো। খুব ভালো কনভার্সন হয়, ঠিক আছে? খুব ভালো কনভার্সন হয়। এটা হলো আমার একটা সার্ভার, আপনি এখান থেকে আরো অনেক সার্ভার তৈরি করতে পারবেন। ওইখান থেকে প্লাসে ক্লিক আরো অনেক সার্ভার তৈরি করতে পারবেন। তো এখান থেকে আমরা আগে আমি আপনাদের ইনস্ট্রাকশন দিচ্ছি, এটাকে বুঝাই দিই আপনাদের বিষয়টা কেমন করে কাজ করবেন, তারপরে অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করে সেটা দেখা দিচ্ছি, তাই না? তো এখানে দেখেন, একটা জিনিস দেখেন, যেমন এটা আমার সার্ভার, এইখান এটা আমার সার্ভার, আমি এখান থেকে সার্চ করে আমি বিভিন্ন এখান থেকে চাইলে এখান থেকে আরো অনেক সার্ভার তৈরি করতে পারবো। যেমন এই যে গেমিং সার্ভার আছে, স্কুল ক্লাব সার্ভার আছে, এরকম টাইপের সার্ভার তৈরি করতে পারবো। বিভিন্ন সার্ভার তৈরি করে আমরা এখানে জয়েন করতে পারি, জয়েন করে তাদের মাধ্যমে মেসেজ নিয়ে আসতে পারি, মেসেজ করে আমরা নিয়ে আসতে পারি। তো আমরা জয়েন্ট হবো কিভাবে, অন্য সার্ভারে কিভাবে জয়েন্ট হবো? অন্য সার্ভার জয়েন্ট হতে হলে আমরা এই যে এখানে ক্লিক দেব পাবলিক সার্ভার, ঠিক আছে? এই এই ডিসকর্ডে এই যে পাবলিক সার্ভার এখানে আসবো। আশা করি এখন আপনি কি টাইপের সার্ভারে জয়েন হতে যাচ্ছেন? আপনি গেম রিলেটেড, বিভিন্ন সার্ভার আছে গেম রিলেটেড, ফ্লিপকার্ট রিলেটেড, কি টাইপের সার্ভারে জয়েন হবে? হ্যাঁ, এটা এটা আপনার ইচ্ছা। একটা জিনিস দেখেন এখানে, এই যে এগুলো সব কিন্তু ভেরিফাই গ্রুপ, ভেরিফাই, আমরা এই ভেরিফাই গুলোতে আগে জয়েন্ট হব না, ঠিক আছে? আমরা কিন্তু ভেরিফাই গুলোতে আগে জয়েন্ট হব না। আমরা ভেরিফাই, আমাদের নতুন যদি প্রোফাইল থাকে তাহলে আমরা ভেরিফাই গ্রুপ গুলোতে জয়েন্ট হব না। দেখেন এই যে অ্যাক্টিভ অল টাইম, কিন্তু এই যে কত করে মেম্বার অ্যাক্টিভ আছে, দেখেন কত গুরু মেম্বার কিন্তু অ্যাক্টিভ আছে, এই যে কত মেম্বার অ্যাক্টিভ আছে, এইগুলোতে আমরা জয়েন্ট হব না। আমরা সরাসরি কথা দেবো, আমরা এখান থেকে যদি গিফট কার্ড রিলেটেড অফার নিয়ে কাজ করি, তো আমরা এখান থেকে যদি লিখে দেই অ্যামাজন গিফট কার্ড, সার্চ দিলাম, ইন্টার দিলাম, সার্চ দিলাম। দেখেন এখান থেকে দেখি অ্যামাজন গিফট কার্ড নামে কিন্তু সার্ভার পাওয়া যায়নি। আমি এখান থেকে যদি আমি দেই যে গিফট কার্ড, দেখেন যে গিফট কার্ড রিলেটেড কত সার্ভার আছে, তাই না? কত সার্ভার আছে, যে সার্ভার গুলো ছোট মেম্বার, এই যে মেম্বার দেখা যাচ্ছে না, মেম্বার, মেম্বার গুলোতে, ছোট সার্ভার গুলোতে আমরা জয়েন হবো। বেশিরভাগ গেম রিলেটেড আছে, তারপরে অনেক রকমের সার্ভার আছে, যে গেম আমরা এখানে ফিল্টার করে নিতে পারি, যে গেম গেম রিলেটেড 12টা সার্ভার আছে এখানে, ঠিক আছে? জেনারেল চ্যাটিং সার্ভার আছে, ইভেন্ট সার্ভার আছে, এন্টারটেনমেন্ট সার্ভার আছে, বিজনেস সার্ভার আছে, ইমোজি সার্ভার আছে, আদার সার্ভার আছে। আমরা এখান থেকে গেম লিখি, গেম লিখলাম, গেমিং লিখলাম, গেমিং, দেখেন গেমিং লিখে, গেমিং লিখলে আরো অনেক সার্ভার আসবে, ঠিক আছে? দেখেন আরো অনেক সার্ভার আছে। আমরা যদি এখান থেকে আরো বিভিন্ন, মানে যে নাম ধরে, যে নাম দিয়ে আমরা সার্ভারটা ক্রিয়েট করবো সেই নাম ধরে সার্চ করলে আরো অনেক রকম সার্ভার। আমরা যদি ক্যাশ অ্যাপ লিখি, দেখি ক্যাশ অ্যাপ কোনো সার্ভার আছে নাকি, ক্যাশ অ্যাপ লিখি, ঠিক এই নামে কোনো সার্ভার আছে নাকি, ক্যাশ অ্যাপ, ক্যাশ অ্যাপের নামে সার্ভার খুব একটা নাই। তো গেম রিলেটেড আছে, আমরা যদি অন্য আদার যদি অ্যাডাল্ট কোনো টাইপের সার্ভার খুঁজতে চাই সেগুলোও পাবো, ঠিক আছে? প্রথমে আমি এখান থেকে গিফট কার্ড রিলেটেড কোনো সার্ভারে জয়েন হবে, গিফট কার্ড, গিফট কার্ড রিলেটেড কিছু সার্ভারে জয়েন হওয়া যাবে। যেমন আমি এখান থেকে ওয়াল সার্ভার আছে, ওয়ালে আসলাম, ওয়ালে আসার পর দেখেন এখান থেকে, এখান থেকে এটা যদি না করি, আমি চাইলে অন্য জায়গা থেকেও সার্ভারে জয়েন হতে পারি। আচ্ছা, ওটা আমি পরে দেখা দিচ্ছি, ঠিক আছে? গিফট কার্ড গিভওয়ে ডে বা গেমিং ডে, গেমিং, ঠিক আছে? আমরা যদি চাই যে, আমরা যদি চাই যে এখান থেকে আমরা ভালো সার্ভার পাতিছি না, আমরা কি করবো, আমরা এখানে ওপেন করে আমি যদি এখান থেকে লিখি ডিসকর্ড, ডিসকর্ড, ডিসকর্ড,
transport, public server. দেখেন টেস্টকোড পাবলিক সার্ভার, তো দেখেন কত সার্ভার আছে, আসেনি টেস্টকোড পাবলিক সার্ভার, এখানে সার্ভার আছে, এই সার্ভার গুলোতে আমরা জয়েন হতে পারি। আবার যদি এখান থেকে না চাই, এটা কিন্তু বট, বট সার্ভার, আমরা বট সার্ভারে একটু ইগনোর করে দেবো, ঠিক আছে। আমরা পাবলিক সার্ভারে যে টেস্টকোড পাবলিক সার্ভার লিস্ট লিস্টিং এখানে আসলাম, আশা করি দেখেন কত সার্ভার আছে, তাই না। আপনার এখান থেকে আমরা কিন্তু সার্ভার গুলোতে জয়েন হতে পারি, বিভিন্ন সার্ভার সার্চ দিয়ে জয়েন হতে পারি, হ্যাঁ এখান থেকে জয়েন হতে পারি, ওখান থেকে জয়েন হতে পারি। তো এখান থেকে জয়েন হতে হলে আমাদের কি করতে হবে, এখান থেকে জয়েন হতে হলে আমাদের প্রথমে এখানে ড্রেস করতে লগ ইন থাকতে হবে, ঠিক আছে। আমাদের যদি লগ ইন নেই তাহলে আমরা এখান থেকে জয়েন হবো, ঠিক আছে, আমরা এখান থেকে জয়েন হবো। আমরা আবার যদি এখান থেকে সার্চ দিই, গেমিং লিখি, দেখেন কত জয়েন্ট, এই যে জয়েন্ট হতে পারবে, জয়েন্ট হতে পারবে, এখান থেকে ছোট ছোট কিছু সার্ভারে আমরা কিন্তু জয়েন্ট হবো, হ্যাঁ জয়েন্ট হবো। এই যে গেম বহুত সার্ভার আছে, এগুলো তো জয়েন্ট হতে পারবো। তো এগুলো যদি আমরা সার্ভার না, এই সার্ভার গুলো তো জয়েন্ট যদি না হতে চান তাহলে আপনি সরাসরি এই এই সার্ভার থেকে এখান থেকে জয়েন্ট হতে চান। তো এখান থেকে জয়েন্ট হতে হলে আমাদের কি করতে হবে, সমস্যা আমি এখান থেকে এই সার্ভারে ফ্রি ফায়ার অথবা এই এই যে সার্ভার, এই সার্ভারে আমি জয়েন হবো। এখানে মেম্বার কতজন আছে দেখেন, এতজন মেম্বার আছে, অনলাইনে এতজন আছে, তো আমি এই সার্ভারে জয়েন হতে চাই, আমি এখান থেকে ওপেন করবো, ওপেন করবো, ওপেন করার পর আমরা এখান থেকে কি করবো, জয়েন হবো। আমরা এখান থেকে লুকস নাও এগুলো দিয়ে জয়েন হয়ে গেলাম, ঠিক আছে। এখান থেকে জয়েন, আমি এখান থেকে জয়েন হয়ে গেলাম, ঠিক আছে। এখান থেকে জয়েন এক মিনিট অ্যাপ্রুভ দিবে, দিলে আমরা সরাসরি এখান থেকে জয়েন হতে পারবো, তাই না। তো জয়েন্ট হওয়ার পর আমরা এখান থেকে কি করবো, দেখে এখান থেকে মেসেজ করবো কি বলবো, যেমন এই যে একটা সার্ভার আছে, এই সার্ভারে আমি জয়েন হয়েছি, উনি কিন্তু ওই সার্ভার গুলো আমাদের যখন অ্যাপ্লাই দিবে তারপরে কিন্তু আমার মেসেজ গুলো যাবে, যেমন এই এইগুলোতে আমার মেসেজ করতে পারি। তবে একটা জিনিস মনে রাখবে, এখানে মেসেজ এই যে যেগুলো প্রোফাইলের উপর বট লেখা আছে, বট বট, আপনি ভুলেও ভুলেও এগুলোতে ক্লিক করবেন না, ভুলেও এইগুলোতে ক্লিক করবেন না, এই জন্য এগুলোতে ক্লিক করবেন না। আপনি যখন এগুলো ক্লিক করবেন আপনার অ্যাকাউন্টের রেস্ট্রিকশন আসবে, আপনার অ্যাকাউন্ট নষ্ট হয়ে যাবে, তখন এগুলো তো জয়েন্ট হবো না। যেমন এই যে একজন আছে, এই যে একটা আছে প্রোফাইল, এটা এখানে আসলাম, আসার পরে হ্যাঁ একটা মেসেজ দিই, তার একটা মেসেজ দিই, ওকে মেসেজ দিলাম, একটা মেসেজ দিয়ে দিলাম, দেখ মেসেজ দিয়ে দিলাম, যে ওনারা মেসেজ দিয়েছে, উনি কিন্তু ওটা ফিডব্যাক ছিল, ঠিক আছে। আবার যাবো, আবার এখান থেকে যাবো, আবার যাবো, আবার যাওয়ার পর বট বাদে, বট বাদে, যেমন এই যে একজন আছে, আর একটা মেসেজ দিই আমি, তারপরে আমরা এখান থেকে তারপরে ওনাদের সাথে আমরা চ্যাট করবো, ঠিক আছে, ওনাদের সাথে আমরা চ্যাট করবো, চ্যাট করবো, ঠিক আছে। ওনারা এই যে ওনারা আমি একটা পাঠাই দিলাম, ঠিক আছে, পাঠাই দিলাম, ওনাকে দিব না, উনি ডোন্ট লাইক, উনি চ্যাট করছে, ঠিক আছে। যারা মানে ইউনাইটেড স্টেটের বহুত আপনারা বহুত পাইয়ে দেবেন, ঠিক আছে, বহুত অনেক রকম ইয়া পাবেন এখান থেকে, আপনার পিপল পাবেন এখান থেকে, ঠিক আছে, অনেক রকম পিপল পাইয়ে দেবেন। দেখেন পাঠানোর পর আমি কিভাবে অফারটা দিচ্ছি, দেখেন আমি হাই দিচ্ছি, উনি আমাকে দিচ্ছে, উনি আমাকে দিচ্ছে, দেওয়ার পর দেখেন উনি উনি কথা বলার পর আমি এখান থেকে সরাসরি আমার ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে দিচ্ছি, তাই না। দেখেন এটা আমাদের ওয়েবসাইট, ওয়েবসাইটের জন্য আমাদের যে ওয়েবসাইট, আমি এভাবে কিন্তু আমাদের ইউআরএল টা দিয়ে দেবো, মানে একটা চ্যাট করার পর আমাদের ওয়েবসাইট এর ইউআরএল আছে, ইউআরএল টা এভাবে দিয়ে দেবো, ঠিক আছে। তারপর উনি সরাসরি এখানে ক্লিক করে কিন্তু অটোমেটিক জয়েন নিতে পারে, এখানে যদি উনি ক্লিক করে সরাসরি কিন্তু চলে যাবে, ঠিক আছে, আমাদের ওই কাজে চলে যাবে। তো এভাবে আমরা জয়েন্ট এভাবে সেট করবো, চ্যাটমেন্ট করে নেওয়ার পর নেওয়ার সময় আমরা এখান থেকে অ্যাকাউন্ট করবো কিভাবে, আমরা এখানে অ্যাকাউন্ট করতে গেলে আমরা সরাসরি কোথায় যাবো, ডিসকর্ড এই সাইডে আসবো, ডিসকর্ড এই সাইডে আসবো, আসার পর এখান থেকে আমরা কি করবো, লগ ইনে আসি। আপনি এটা কিন্তু চাইলে ইনস্টল করে রাখতে পারেন আপনার ডেস্কটপে, এটা ইনস্টল করে রাখতে পারেন, ঠিক আছে, চাইলে আপনার ফোনেও ইনস্টল করে রাখতে পারবেন, ফোনের মাধ্যমে কাজ করতে পারবেন, ঠিক আছে। তো আমরা এখান থেকে আসলাম, আমরা যদি অ্যাকাউন্ট থেকে এখান থেকে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন করে নিতে পারবো, আর যদি অ্যাকাউন্ট ফোনে থাকে তাহলে আমরা এখান থেকে স্ক্যান করে আমরা সরাসরি জয়েন হতে পারবো। হয়তো আমরা এখানে রেজিস্ট্রেশন করবো, রেজিস্ট্রেশন করে রেজিস্ট্রেশন আসলাম,
রেজিস্ট্রেশনের পর আমাদের এখান থেকে একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে, ইউজার নেম দিতে হবে, পাসওয়ার্ড দিতে হবে, ডেট অফ বার্থ দিতে হবে, ঠিক আছে? আমরা এখান থেকে আসলে আমি এখান থেকে ইমেলটা দিয়ে দিলাম, আমি একটা নাম দিই, ঠিক আছে, নাম দিয়ে দিলাম, তারপর একটা পাসওয়ার্ড দিই, পাসওয়ার্ড দিয়ে দিলাম, তারপর দেখি এখান থেকে ডিসেম্বর 15 দিলাম। এবার যদি না নেয় তাহলে তো জানালা, বুঝছে? মোটর সাইকেল, এটা মোটর সাইকেল, এটা মোটর সাইকেল, এটাও এটাও এটাও, এখানে কি আর কোন মোটর সাইকেল আছে? নাই। দেখেন নিয়ে নিছে, আমার হয়তো এটা আপনার ওই যে টেম্পোরারি ইমেল ছিল তো এই জন্য নেয়নি, ঠিক আছে? যাই হোক, আমাদের ইমেল একটা মেল গেছে, মেলটা চেক করতে হবে, ঠিক আছে? আমাদের এই যে ইমেল একটা মেল আসছে, মেলটা আমরা ভেরিফাই করে নেবো ডেস্কটপ থেকে, ঠিক আছে? দেখেন মেলটা আমাদের ভেরিফাই হয়ে গেল, ওকে। এখান থেকে আমরা হোম অ্যান্ড ভেরিফাই করে দিই, তারপর ডেস্কটপে চলে যাই, ওখান থেকে ডেস্কটপ এখানে চলে আসলাম, আচ্ছা এখানে না, আমরা এখান থেকে এখানে চলে আসলাম, ওকে। কিন্তু সার্ভার কিন্তু ক্রিয়েট হয়ে গেল, এখানে আমাদের এখানে আসতে হবে। এখন একটা জিনিস দেখেন, আগে আমাদের প্রোফাইলটা সাজাতে হবে, প্রোফাইল প্রোফাইল সাজাতে কি বলবো, আমরা সরাসরি এখানে এখানটা হোম, এখান থেকে আমার প্রোফাইলটা সাজাতে হবে। আমি একটু কাজ করে নিই, এই যে সেটিং আছে, সেটিং এ আসবো, সেটিং এ আসার পর আপনি এখান থেকে আপনার নাম চেঞ্জ করতে পারবেন, এখান থেকে নাম, এখান থেকে অ্যাবাউট চেঞ্জ করতে পারবেন। আপনি চাইলে এখান থেকে নাম দিয়ে একটা ইমেজ দিবেন, ইমেজ আমি এখান থেকে একটা যে ইমেজটা দেখা যায় সেটা দিলাম, ইমেজটা এখান থেকে এই ইমেজটা ইউজ করলাম, আপনি এখান থেকে ইমেজটা ইউজ আর নাও করতে পারেন, তবে ইমেজ দিবেন, ইমেজ দিলে আপনার জন্য বেটার হবে, ঠিক আছে? ওকে, তারপরে এখান থেকে কিছু অ্যাবাউট লিখবেন, অ্যাবাউট অ্যাবাউট কিভাবে অ্যাবাউট লিখবেন, ঠিক আছে? অথবা আপনার হোয়াটসঅ্যাপের লিঙ্কটা, ইউআরএলটা বা টেলিগ্রামে, আই এম নাও হেয়ার, প্লিজ অ্যাড মি স্ন্যাপচ্যাট, এটা আমার স্ন্যাপচ্যাটের ইউআরএল, মানে ইউজার নেমটা, ঠিক আছে? আপনারা এইভাবে লিখে দিবেন, বুঝতে পারছেন? এইভাবে লিখে দিবেন ডিসক্রিপশন, হ্যাঁ লিখে দিবেন, আপনি চাইলে অন্য কিছু লিখে দিতে পারেন, ঠিক আছে? তারপর অন্য কিছু সেভ দিয়ে দিবেন, সেভ, ওকে। আমার প্রোফাইল রেডি, এখান থেকে আমার প্রোফাইল রেডি, কেউ যদি আসে তাহলে আমার সঙ্গে অ্যাকচুয়ালি অ্যাড হয়ে যাবে, অটোমেটিক অ্যাড হয়ে যাবে, হয়তো মেসেজ দিবে, ঠিক আছে? অ্যাড হয়ে গেলো, হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে বের হয়ে যাবো, বের হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে সরাসরি এখানে আসবো। এখানে আসার আগে আমাদের একটা সার্ভার ক্রিয়েট করতে হবে, সার্ভার সার্ভার ক্রিয়েট করবো, আমরা প্লাস আইকনে ক্লিক করবো, প্লাস আইকনে ক্লিক করে যে ক্রিয়েট অন মাই সার্ভার, অথবা আপনি এখান থেকে আরো সার্ভার ইউজ করতে পারবেন। আপনি ক্রিয়েট অন মাই সার্ভার আসবেন, ক্রিয়েট অন মাই সার্ভার আসার পর ফর মি অ্যান্ড ফ্রেন্ড বা ফর ক্লাব কমিউনিটি, যেটা ইচ্ছে সেটা করেন, এখান থেকে ফর মি ক্লাব, তারপর সার্ভার, এখানে সার্ভার নেম দিবে, আপনি কি টাইপের সার্ভার করবেন, সার্ভার নেম দিবে, ঠিক আছে? আপনি এখান থেকে গেমিং দিতে পারেন, গেমিং, ঠিক আছে? তারপর সার্ভারের কোন প্রোফাইল, ঠিক আছে, এখান থেকে ফ্লিপকার্টের প্রোফাইল দিবেন, ফ্লিপকার্ট ফ্লিপকার্টে দিয়ে দিবেন, তারপর এখান থেকে ক্রিয়েটে ক্লিক করেন, তখন আপনার একটা সার্ভার তৈরি হয়ে গেল, ঠিক আছে? এখানে আপনার একটা সার্ভার তৈরি হয়ে গেল। হ্যাঁ, এখন আপনি এখান থেকে আপনি চাইলে ফ্রেন্ডদের ইনভাইট করে নিতে পারবেন, ঠিক আছে? চাইলে ফ্রেন্ড ইনভাইট করতে পারবেন, অথবা আপনি এখান থেকে নতুন নতুন সার্ভারে জয়েন্ট হয় তাদেরকে ইনভাইট করে নিতে পারবেন, কিভাবে? ফ্রেন্ড আপনি এখান থেকে এটা কপি করে নেবেন, ঠিক আছে? কপি করার পর আপনি এখান থেকে কি করলেন, এখান থেকে এই যে এখানে আসবেন, এখানে আসার পর আপনি এখান থেকে সার্ভার দেখবেন, গেমিং গেমিং লিখে সার্চ দিবেন, তারপর এখান থেকে ক্রিয়েট ক্রিয়েট আসার পর যে গেমিং সার্ভার গুলো আছে আপনি গেমিং সার্ভার গুলোতে জয়েন্ট হয়ে যাবেন, ঠিক আছে? জয়েন্ট কমপ্লিট বলে মেকিং ক্লিক করবেন, তারপর আপনি জয়েন্ট হয়ে যাবেন, ঠিক আছে? ওরা দেখবে, ভেরিফাই করবে, তারপর আপনি জয়েন্ট হয়ে যাবেন, ঠিক আছে? এগুলো এগুলো হচ্ছে জয়েন্ট হবে, এগুলো প্রত্যেকটাতে জয়েন্ট হয়ে যাবে। আবার আসবেন, আবার আসবেন, আবার আসার পর এখান থেকে আরো কিছু সার্ভারে জয়েন্ট হবেন, যেমন যে যেগুলো ভেরিফাই আছে, যেগুলো ছোট ছোট গ্রুপগুলো আছে সেগুলোতে আমরা জয়েন্ট হবো, ঠিক আছে? এই যে একজন এই যে সার্ভার আছে, এই সার্ভারে আমরা জয়েন্ট হতে হবে, ঠিক আছে? এগুলো জয়েন্টটা, যেমন ওনারা একটা মেসেজ দেয়, এগুলো মেসেজ দিয়ে দেখি কাজ হয়, এভাবে সরাসরি প্রথমে লিঙ্ক দেবো না, লিঙ্ক দেবো, ঠিক আছে? হাজির দিলাম, না নেয়নি, এটা আমাকে প্রথমে জয়েন্ট হতে হবে, সার্ভারে জয়েন্ট হতে হবে, ঠিক আছে? এখান থেকে সব জয়েন্ট হতে পারবেন, ঠিক আছে? তো এই যেগুলো ছোট ছোট ভেরিফাই করতে হবে না, সেই সার্ভার গুলোতে আপনার জয়েন্ট হবে প্রথমে।
ঠিক আছে, আপনি অন্য সার্ভার আগে জয়েন্ট হবেন, যেগুলো সার্ভারে সহজে আপনি জয়েন্ট হতে পারবেন সেগুলো সার্ভারে জয়েন্ট হয়ে যাবেন, ঠিক আছে। এই সার্ভারটাতে আমরা জয়েন্ট তো হয়েছি, এই সার্ভারটাতে আমরা জয়েন্ট হয়ে গেলাম, এই যে জয়েন্ট, ঠিক আছে। ভেরিফাই ফোন, প্রথমে ভেরিফাই ফোন করতে হবে, আপনার জয়েন্ট হতে গেলে আপনাকে আপনার ফোনটা ভেরিফাই করতে হবে, ঠিক আছে, আপনার নাম্বার ভেরিফাই করতে হবে, জয়েন্ট হতে হবে। আমি তো এখান থেকে মেসেজ দিতে চান, দেখেন এখান থেকে মেসেজ দিতে হবে, হয়তো পারবেন না, ঠিক আছে, আমি মেসেজ দিয়ে দেখি, দেখি এখানে মেসেজ দিয়ে দেখি পাই নাকি, যাবে না মেসেজটা। প্রথমে ওনাকে এইসব গ্রুপের সার্ভার আমরা জয়েন্ট হতে হবে, ঠিক আছে, জয়েন্ট হওয়ার পর তারপরে আমরা আস্তে আস্তে জয়েন্ট হবে, ঠিক আছে। এই যে একটা সার্ভার, এই সার্ভার আপনার জয়েন্ট হয়ে গেছে, যেমন এই যে দেখেন একটা সার্ভার, সার্ভারে জয়েন্ট হয়ে গেছে, এটা এটা তো জয়েন্ট হয়ে গেছে, সরি এটা তো জয়েন্ট নেয়নি এখন পর্যন্ত, ঠিক আছে, যখন নিবে তখন আমরা এখান থেকে জয়েন্ট হতে পারবো। আরো ছোট ছোট সার্ভার আছে, ছোট ছোট সার্ভার গুলোতে আমরা জয়েন্ট হতে পারবো। এন্টারটেনমেন্টে চাই, এন্টারটেনমেন্টে দেখি কিছু ছোট ছোট সার্ভার আছে, যেমন এইটা বড় সার্ভার, আমি যদি 7 নম্বরে যাই এখান থেকে, এটা সার্ভারে জয়েন্ট হয়ে যাই, এখান থেকে জয়েন্ট হয়ে যাই, আসলাম, আশা করি এখান থেকে জয়েন্ট নাও গেমিং সার্ভার ক্লিক দিলাম, দেখেন এটাতে জয়েন্ট হয়ে গেছে, ঠিক আছে, এই সার্ভারে জয়েন্ট হয়ে গেছে, এই যে ছোট ছোট সার্ভার এই সার্ভারে জয়েন্ট হয়ে যাবে, লেটস গো তে ক্লিক করি, ওকে। এই যেমন কিন্তু আমাকে ওয়েলকাম জানাইছে, দেখছেন উনি কিন্তু আমাকে ওয়েলকাম জানাইছে, আমি চাইলে এই সার্ভারে জয়েন্ট হওয়ার পরে ওদের সাথে আমি কন্ট্যাক্ট করতে পারি, যেমন মেসেজ দিয়ে, এবার দেখি মেসেজ নেয় নাকি, এই যে মেসেজ নিয়ে নিছে, ঠিক আছে, যে মেসেজ নিয়ে নিছে ওনাকে, হ্যাঁ, ওনাকে আমি অ্যাড দিলাম, তারপর ওনাকে আমি হাই দিয়ে দিলাম, এটা হাই দিয়ে দিলাম, দেখুন আচ্ছা হাই দিয়ে দিলাম, হাই দিলাম, উনি আমাকে অবশ্যই ব্যাক করবে, ঠিক আছে, ব্যাক করবে। আবার এই যে আবার এই সার্ভারে জয়েন্ট হলাম, ওই সার্ভারে ঢুকে, ওই সার্ভারে ঢুকে আমি আরো কিছু পিপলকে এই যে ওদের ইয়াতে আমরা অ্যাড করতে পারি, ঠিক আছে, এই যে কিন্তু আমি কিন্তু জয়েন্ট হয়ে গেছি, ঠিক আছে, দেখতে এই যে গেমিং গেমিং ওনাকে মেসেজ দিতে পারি। তবে চেষ্টা করবেন, আপনি সবসময় চেষ্টা করবেন যেগুলো বট, বট ছাড়া ইগনোর করে চলবেন, ঠিক আছে, বট বটে আপনাদের ইগনোর করে চলবেন, বট বট দ্বারা কখনো কিন্তু আপনি জয়েন্ট হবেন না, বট দ্বারা জয়েন্ট হলে আপনি কিন্তু অ্যাকাউন্ট স্প্যাম হয়ে যাবে, ঠিক আছে, অ্যাকাউন্ট স্প্যাম হয়ে যাবে, অ্যাকাউন্ট নষ্ট হয়ে যাবে, অ্যাকাউন্ট নষ্ট হয়ে গেলে কিন্তু আপনি কিন্তু কাজ করতে পারবেন না, ঠিক আছে। এই যে কন্টেন্ট ক্রিয়েট, কন্টেন্ট ক্রিয়েট ব্লগ আছে, যেমন এই যে কন্টেন্ট ক্রিয়েট বহুত সার্ভার আছে, আমরা তো এই সার্ভার গুলোতে জয়েন্ট হবো, আরো কিছু সার্ভার আছে, এরকম আস্তে আস্তে আমরা জয়েন্ট হবো, জয়েন্ট হবো চ্যাট করার মাধ্যমে, ওদেরকে সার্ভার লিঙ্ক দেবো, তারপর তারপর আমরা কিন্তু মেসেজ আনতে পারবো, ঠিক আছে, আমরা লিড গুলো নিয়ে আসতে পারবো, সিম্পল কাজ, ঠিক আছে। প্রথমে তো দেখাইলাম যে কিভাবে আপনারা চ্যাট করবেন, কিভাবে আপনারা লিঙ্ক প্রোভাইড করবেন, তারপরে আমরা সার্ভারে কিভাবে জয়েন করবো, অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করবো, এ টু জেড কিন্তু আমরা বুঝতে পারলাম, ঠিক আছে, এই টু জেড দেখলাম। যেমন দেখেন পাবলিক সার্ভার দেখে নিই, ডিসকর্ড, ডিসকর্ড পাবলিক, পাবলিক সার্ভার, সার্ভার দিদি, ডিসকর্ড পাবলিক সার্ভার দিদি, দেখেন এখান থেকে আসবে অনেক সার্ভার আসবে, যেহেতু আমি এখানে আসি, আচ্ছা এখানে এটা আসতেছে না, প্লিজ ওয়েট, চেকিং চেকিং হোক, চেকিং হোক, এই যে চলে আসছে, ঠিক আছে। এখানে আসার পর দেখেন আমাদের যে লগ ইন অবস্থায় আছে, গেমিং আছে, তারপর আপনার যে কমিউনিটি আছে, তারপর মিউজিক আছে, টেকনোলজি আছে, ল্যাঙ্গুয়েজ মুভিস আছে, আদার্স বিভিন্ন রকমের সার্ভার আছে, ঠিক আছে। এই সার্ভার গুলো চাইলে আমরা জয়েন হতে পারি, অথবা আমরা এখান থেকে সার্চ করে নিয়ে জয়েন হতে পারি, ঠিক আছে। এখান থেকে যদি সার্চ দেয় কার্ড পাই, যে গিভওয়ে, গিভওয়ে গিফট কার্ড, গিভওয়ে, দেখেন গিভওয়ে কত রকমের সার্ভার আছে, হ্যাঁ এই যে দেখেন গিভওয়ে সার্ভার গুলো আছে, গিভওয়ে সার্ভার কত পেপল, আমরা এইগুলোতে কিন্তু জয়েন হতে পারি, জয়েন হয়ে গেলাম, দেখেন দেখেন এগুলোতে সার্ভার গুলো, সার্ভার জয়েন, সার্ভার অ্যাকসেপ্ট, জয়েন ইনস্টিটিউট, আচ্ছা এটা আমার আরেকটা তো জয়েন হচ্ছে, হ্যাঁ ঠিক আছে, এখানে জয়েন হচ্ছে, দেখেন আমাকে কিন্তু অলরেডি উনি কিন্তু মেসেজ দিতে একদম, আমি তো জয়েন্ট হয়েছিলাম, আমাকে কিন্তু অলরেডি একজন মেসেজ দিছে, দেখেন এই যে মেসেজ দিছে, দেখেন এই আমি কিন্তু এটার থেকে জয়েন্ট হয়েছে, এটার থেকে জয়েন্ট হয়েছে, অলরেডি একজন কিন্তু মেসেজ দিছে, দেখেন আমাকে জয়েন্ট জয়েন্ট কিন্তু আমাকে অলরেডি একটা মেসেজ দিয়ে দেবে, দেখছেন এই জয়েন্ট মেসেজ দিছে, যাই হোক একটা বট মেসেজ দিছে, বট মেসেজ দিছে, তো যাই হোক এইভাবে আমরা কিন্তু জয়েন্ট হয়ে যাবো, এই ছাড়াও গুলোতে আমরা জয়েন্ট হয়ে যাবো। আরো আরো যে গিভওয়ে গিফট কার্ড আমি চাই এখান থেকে,
গিফট কার্ড সার্ভার গুলোতে জয়েন হতে পারে, ঠিক আছে। ডিসকর্ড এখানে দিলাম, আবার এখান থেকে গিফট কার্ড লিখিয়ে, যে অ্যামাজন গিফট কার্ড লিখিয়ে, অ্যামাজন অথবা ক্যাশ অ্যাপ, গুগল, যেটাই লিখিস, ঠিক আছে, সেগুলো কিন্তু চলে যাবে, চলে আসবে। মা চল থাকে আসবে ওয়েবসাইটে, দেখেন যে অ্যামাজন গিফট কার্ড কমিউনিটি, গিফট কার্ড কমিউনিটি কি বলে না, এগুলো নেই, আমি এখান থেকে যেগুলোতে জয়েন হতে পারবো, এই যে গিফট কার্ড গিভেন, এই যে অ্যামাজন গিফট কার্ড, ঠিক আছে, দেখেন অ্যামাজন গিফট কার্ড কি কমিউনিটি, এই কমিউনিটি গুলো কি কি আছে, গিভওয়ে গিফট কার্ড, অ্যামাজন, তারপর স্টেমিং, গুগল প্লে গিফট কার্ড, এগুলো সব আছে, আমি এগুলোতে এটা জয়েন হতে পারি। এটাতে অন করলাম, অন করার পর দেখেন অন করলাম, সার্ভারে জয়েন হতে পারো, এই সার্ভারে জয়েন হতে পারো, একদম জয়েন না চলে আসবে, ঠিক আছে, অলরেডি কিন্তু জয়েন হতে পারো, ঠিক আছে, জয়েন হয়ে গেল। তো এভাবে আমরা কিন্তু কাজগুলো করবো, এভাবে আমরা জয়েন হবে, এভাবে আস্তে আস্তে সার্কেল সার্কেল জয়েন হয়ে আমরা কিন্তু কাজগুলো করবো, সিম্পল কাজ, ঠিক আছে। তারপরে কি করবো, জয়েন হওয়ার পর আমরা মেসেজ দেবো, মেসেজের মাধ্যমে আমাদের পিপল গুলো আমরা বের করে আমরা কিন্তু আস্তে আস্তে কাজগুলো করবো, আমাদের ক্রিয়েটিভ ইয়ার গুলো আমরা কিন্তু সাজাই নেবো, বুঝতে পারছো না, সিম্পল।